আজির নতুন অধ্যায়ক মু আপনাকে স্বাগত করুছি মু ডক্টর বিরজা প্রসাদ বিশ্বাল আজি নতুন অধ্যায়ে মু আজি ডেঙ্গু বিষয়ে কইবি ডেঙ্গু ফিভার বিষয়ে কইবি ডেঙ্গু ফিভার গোটে হলা ফিভার যোতরে কি আপনার মশা দ্বারা এত ব্যাপি থাকে যে ডেঙ্গু ফিভার সাধারণত যে মশা দ্বারা কামুড়লে হুয়ে সে মশার না হলা এডিস মসকিটো এডিস মসকিটো যেতবে কামুড়ব কামুড়বার প্রায় সাধারণত তিন দিনর দশ দিন ভিতরে যদি ফিভর আসলে কোণী সিমটমস আসলে তাহলে আমি তাকে কেউ ডেঙ্গু ফিভর হচ্ছে বলে যেটি পা বেশি অধিকা থাকবে যেটি অপরিষ্কার জিনিস পড়িথিব বঞ্চ জঙ্গল থাকবে বা অন্ধারুয়া হয়েথিব ওদা জায়গা থাকবে সেই জায়গা মানকরে বেশি মশা দেখা মিলে আর মশা সাধারণত আপনার দেখিবে যে ম্যালেরিয়া বি মশা কামুড়লে হুয়ে ডেঙ্গু বি মশা কামুড়লে হুয়ে তেমন ডিফরেন্ট টাইপ্র মশা আছে এই গোটে জাতির মশা যেটা এই মানে মশা কামুড়ি আই যে মশা ইজিপ্ট মসকিটো সাধারণত 4000 মিটরস উপরক বি উড়িপারে আপনার ভাবি যে উপর মহলার আমি অছু আউ ডেঙ্গু হব না সেটা বি নুহে কিন্তু না মশা 400 মিটর উপরক বি উড়িকি যাইপারে আউ মশা কামুড়ে মশা সাধারণত আমি ভাবুছি মশা কেমতি লোকঙ্কু জানুছি যে এটি মানুষ অছন্তি বা নাই আমি কামুড়িবা কে নাই সেটি না মশা সাধারণত আমি যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ুছু আর বডির গোটে স্মেল অছি যে স্মেলে মশা জাঁপারতে এটি হ্যুম্যান বিংস অছন্তি বা বেসিকালি আমার গোড়ে যে সিক্রেসন হুয়ে বা ঝাল বাহারে সেই যে ঝাড়ু সে ইজিলি ডিটেক্ট করতে যে এইটি হ্যুম্যান বিংস অছি দেখবে সাধারণত মশা যেটি খালি আপনার কোণী ড্রেস নথে জায়গাকে সাধারণত মশা বেশি আট্রাক্ট হয়ে আসতে আমুড়ি মশার কামুড়িবার গোটিয়ে টাইম হল ডেঙ্গু মসকিটোর এটা মর্নিং সময় হব আভিনিং সময় হব সাধ সেই আপনার সতর্ক রহবাকে পড়ব যে আপনার যে জায়গায় কাম করছেন বা ঘরে রুচান সে সময় আপনার যেমনি ঘর আখপাখে মসকিটো দিনের দেখা ন যায় সাধারণত লোক জাঁ যে আমি রাতে কামুড়লে ম্যালেরিয়া হুয়ে বা ডেঙ্গু হুয়ে এইটা নুহে ডেঙ্গু ভাইরস কন্ডিশন গোটে অলগা হল যে সে দিন সময় কামুড়ি সেই আপনার দিন সময় বহু সতর্ক হওয়া পড়ে ডেঙ্গু ফিভর সাধারণত ডিফরেন্ট এই ডেঙ্গু ফিভর কোণ হুয়ে না বহু হাই গ্রেড ফিভর হুয়ে বহু বডির টেম্পরেচর বড়ি যাব বডির টেম্পরেচর বহু হাই ডিগ্রি টেম্পরেচর রহব আতবে আপনার কোণ হেডেক হব হেড রিলিং হব নাউজিয়া টেন্ডেন্সি আসবে তাহলে বাতি করবে আপনার লাগবে বাতি যেমনি হচ্ছে আপনার আপনার বডি পেন হব আখির যে আখির চারিপটে বা আখির পছপটে আপনার সাধারণত পেন হব জয়েন্ট পেন হব আসময় লোক কে মোট দেহ হাত পুরা ভাঙ্গি যেমনি ফ্রাকচর হয়ে গেলে বা হাড় ভাঙ্গি গেলে যেমনি পেন হুয়ে টোটাল বডি পেন হব সেই সময় আপনার দেখবে লোক মানে কৌথিবে যে বহুত প্রকার মতো দেহরে কিছু লাল দাগ আসুচি বা জ্বর হওয়ার চারি পাঁচ দিন পরে লাল দাগ আসুচি বা কোণ জায়গায় ব্লিডিং হচ্ছে গমস রু বা পাটি ভিতর মাড়ি ব্লিডিং হচ্ছে বা নাক ভিতর ব্লিডিং হচ্ছে এ সময় দেখবে এইভাবে ব্লিডিং হওয়ার কন্ডিশন অছে আউটে প্রোবলেম যে হব না বেড়ে বেড়ে কে না পেট কাটুছি অধিকা ভোক কমি যাই বহু উইকনেস লাগুছি এইটা হচ্ছে গোটে ভাইরাল ডিজিজর সিমটমস কিন্তু আর স্পেসিফিক সিমটমস হচ্ছে ডেঙ্গুর এই যে গুড়া মু ডিসক্রাইব করলি সেই আপনার জাঁপারে যদি এই সিমটমস গুড়া আসুচি তাহলে হুয়েত ডেঙ্গু ভাইরস হয়েপরে বা নাইপরে আর ডেঙ্গু ভাইরসে ফিভর বহু হাইগ্রেডর ফিভর থাকবে সেই বডি পেন বেশি হোক বেশি ডিহাইড্রেসন হওয়ার চান্সেস অছে আতবে কোণ হুয়ে না বডি আমার যে প্লাজমা অছে সে ব্লড ভেসেলস গুড়া লিকিং কন্ডিশন থাকে তার মানে ব্লড ভিতর পাটা দেহ ভিতর পড়াইব আর ব্লড ভেসেলস ভিতরে পানির ভাগ বহু কম রয়েছে যেটা কি প্লাজমা আমার বহু কম রয়ে যায় যা ফলে কোণ হব না আপনার ব্লড প্রেসর কমি যাবার চান্সেস অছে বহু কন্ডিশন দেখা হচ্ছে যে প্লেটলেট বি কমি যায় সেই ব্লিডিংর চান্সেস বেশি বড়ি যায় ডেঙ্গু কন্ডিশন তেমন ডেঙ্গুর যদি ব্লিডিং হল তাহলে আমি তাকে ডেঙ্গু হেমোরাজিক সক সিন্ড্রোম বলে তো কুছি যেটাকে ব্লিডিং অধিকা হলে আমি সেটি ব্লড দেওয়া বি পড়িপরে যদি কোণী কারণর আপনার ফিভর হল আপনার জাঁপার না এটা ডেঙ্গু কি ম্যালেরিয়া কি করোনা ভাইরস সে সময় আপনার কম করবে না ডক্টর পরামর্শ নেবে আর ডেঙ্গু ভাইরস জাঁয়া হলে যে সিমটমস কহিলি সেই সিমটমস থাকবে প্লস আপনার তাহলে ব্লডর পরীক্ষা করেপারে বা রক্তর নমুনার পরীক্ষা করেপারে সেই সাধারণত আমি তিনটা পরীক্ষার আমি টেস্ট করু গোটে হল NS1 আন্টিজেন পরীক্ষা যেটা কি আমি জাঁয়া রিসেন্টলি আপনার মশা কামুড়ি আর যা ফলে আপনার ডেঙ্গু ভাইরস হওয়ার চান্সেস বড়ি যাই আউ গোটে হল IgM যেটা কি এবে রিসেন্টলি কামুড়ি 7-8 দিন ভিতরে আর তার টেস্ট কলা বেলু IgM আসছে তার মানে রিসেন্টলি আপনার ডেঙ্গু হয়েছে
যদি আইজিজি পজিটিভ হয়েছিল তাহলে এটা আপনার পূর্বর ডেঙ্গু হয়েছিল এবে কিন্তু ডেঙ্গু হয়ে না তেমন আপনার গোটে কিট মিলুছি বজারে যেটা কি ডায়াগনোস্টিক রে টেস্ট করছেন ডেঙ্গু কিট যা দ্বারা আপনার পরীক্ষা করিকি সাং সাং 20 মিনিট ভিতরে আমি জাঁপারা যে আপনার রোগী যে যা জ্বর হয়েছি ডেঙ্গুরে আক্রান্ত বা ডেঙ্গুরে আক্রান্ত নুহে নেক্সট গোটে কথা যদি আপনার জাঁলে আপনার ডেঙ্গু ভাইরস হয়েছি বা আফেক্টেড হয়েছেন তাহলে আপনার কম করবে না কোণী ব্যস্ত হওয়ার নাই প্রথমে আপনার টেস্ট করবে তারপরে ডক্টর পরামর্শ নেবে সে আপনার দেখবে গোটে প্রকার টেস্ট করা যাচ্ছে সিবিসি কমপ্লিট ব্লড কাউন্ট সে আপনার হেমাটোক্রিট কত অ্লডর কোষর পরিমাণ রক্তের কত অ্লডর ফ্লুইডর পরিমাণ কত অধিকা আছে কি কমি যাই বা প্লেটলেট কম অ্লেটলেট কমি যাই আদি আপনার সেতরে কোণী প্রকার আবনর্মালিটিস থাকবে ডক্টর আপনার দেখিকি আডভাইস করে পারে এই সময় আপনার কম করা পড়ব যদি হাই গ্রেড ফিভর থাকবে তাহলে ফিভর কমিয়া ইমরজেন্সি আপনার ফোনে কনসল্ট করি ডক্টর কোণী প্যারাসিটামল মেডিসিন খাইপারে টেস্ট কলাপরে ডক্টর পরামর্শ নিয়ে আইদর আপনার হোম্রে ঘরে রয়েকি ট্রিটমেন্ট হয়ে পারে বা আপনার হসপিটালাইজেসন হওয়া পড়ব ডক্টর এটা ডিসাইড করবে সেইপা আপনার কোণী প্রকার ব্যস্ত হওয়ার না ডেঙ্গু ভাইরস এতে ব্যস্ত হয়েকি আপনার কিছু সাং সাং করে না আপনার কাম অ্যান্ড কোয়াইটরে টেম্পারেচর আগে কম করবে আপনার ডক্টর পরামর্শ করবে সেই অনুসারে আপনার মেডিসিন কন্টিনিউ করা পড়বে ডেঙ্গু ভাইরস দ্বারা ইনফেক্টেড হলে আপনার ঘরে কম কম করে পারে বা ঘরে আপনার কমিটি কেয়ার নিয়ে পারে না প্রথমে ডক্টর আডভাইস অনুসারে আপনার ট্রিটমেন্ট করবে যদি টেম্পারেচর কমাইব চেষ্টা করবে যদি টেম্পারেচর না গোলাবিন্ধা না তাহলে আপনার যা মেডিসিন আডভাইস হয়েছিল সেই অনুসারে খাইবে আেঙ্গু ভাইরস ক্ষেত্রে দেখবে গোটিয়ে মেইনলি বহু জায়গার দেখা হচ্ছে যে অমৃতভণ্ডার পত্র সমস্তে তাকে জুস করে পিউছেন কিন্তু তার কোণী এপর্যন্ত সাইন্টিফিকালি প্রুভ নাই কিন্তু এভিডেন্স আছে যে তাকে আপনার যদি তিন বা চারিটা অমৃতভণ্ডা পত্রক আপনার জুস করিকি দিনের দুইথর আপনার পিলে তাহলে আপনার প্লেটলেটর সংখ্যা বড়ি যাচ্ছে আর প্লেটলেট যদি কমিকি রয়েছে তাহলে আপনার প্লেটলেট বড়িবার এটা সাহায্য করছে আগে আছে গিলয় গিলয় জুস হচ্ছে বহু টেস্ট টিকি খারাপ যদি আপনার তাকে পি পারছেন গিলয় জুস তাহলে তা দ্বারা আপনার কোণ হব পিলে তাহলে ইনফ্লামেটরি কন্ডিশনটা টিকি কমি যাবার চান্সেস আছে আেঙ্গু ভাইরস ক্ষেত্রে ডিহাইড্রেসন হওয়ার চান্সেস আছে কিন্তু ভোমিটিং হচ্ছে আপনার ভোক বি কমি যাচ্ছে খাইবা কমি যাচ্ছে সেইপা আপনার কম করবে না ফ্লুইড ইনটেক বড়াইবে ফ্লুইড ইনটেক ভিতরে আপনার কম কম নিয়ে পারে না আপনার জুস নিয়ে পারে কোকোনট ওয়াটর নিয়ে পারে লেমন জুস নিয়ে পারে ফ্রুট জুস নিয়ে পারে আপনার যেভাবে কন্ডিশনরে কোণী প্রকার জুস আপনার নেলে আপনার ফ্লুইড যে বডিরে কমি যাই সে বি আপনার বড়িবার লাগবে আপনার সুপ বি পিই পারে যদি ঘরে আপনার সুপ হয়েছে যদি পি পাচ্ছেন তাহলে সুপ বি পিই পারে আপনার এইসব জিনিস পিকি আপনার ডিহাইড্রেসন যে বডিরে হচ্ছে তাকে আপনার রক্ষা করে পারে নিশ্চিত ভাবে আপনার দেখবে ডেঙ্গুরে আপনার যদি ডিহাইড্রেসন কন্ডিশন চান্সেস অধিকা আছে আপনার সেতরে বি ওআরএস পি পারে ম্যাক্সিমম চেষ্টা করবে যে জঙ্ক ফুডস ন খাইবা আপনার সল্টি ডায়েটস জঙ্ক ফুডস অয়েলি যদি আপনার যে জিনিস ইজিলি ডাইজেস্ট হোক সে ডায়েট কু আপনার নবাকে পড়ব আপনার কোকোনট ওয়াটর বি পিই পারে মিল্ক পিই পারে মানে সব খাদ্য আপনার খাইপারে গ্রিন ভেজিটেবলস আপনার এমাউন্ট বড়াইব পড়ব ভিটামিন সি আপনার লেমন জুস নিয়ে পারে তেমন আদ্বারা কোণ হব না আপনার ইমিউনিটি পাওয়ার শেষে আপনার গোটে কথা কোয়াকে চাইবে যদি কোণী ফিভর হল আপনার সদাবে ভাবিবেন যে গোটিয়ে প্রকার ফিভর হয়ে থাকে ফিভর গোটে হল লক্ষণ আিভর রোগ বহু কারণর হয়ে পারে মে বি আপনার কোণী ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে নহলে ভাইরাল ইনফেকশন হয়ে পারে নহলে প্যারাসাইটিক ইনফেকশন হয়ে পারে তেমন বহু গুড়ে ইনফেকশনে আপনার ফিভর হয়ে পারে সেইপা আপনার ডক্টর নিশ্চিত ভাবে কনসলটেসন করবে ডক্টর আপনার নিশ্চিত ভাবে ডায়াগনোসিস করবে এটা ডেঙ্গু ফিভর বা ম্যালেরিয়া ফিভর বা করোনা ভাইরস ফিভর বা অন্য কোণী ইনফেকশন ইউরিনারি ট্রাক্টর ইনফেকশন হয়েছে বা আউ জায়গায় আপনার ইনফেকশন হয়েছে সেটা আপনার ডক্টর ডিফরেনশিয়াল ডায়াগনোসিস করবে ট্রিটমেন্ট করার হেল্প করবে নিশ্চিত ভাবে জ্বর গোটে যদি লক্ষণ আসলে আপনার নিশ্চিত ভাবে পরীক্ষা নিরীক্ষা করবে ভাবিবে যে এটা সদাবেলে ডেঙ্গু এটা সদাবেলে করোনা ভাইরস এটা টাইফয়েড ম্যালেরিয়া এটা নুহে তেমন সেই আপনার ডিফরেন্ট টাইপ্র পরীক্ষা আছে যেভাবে কি আপনার জাঁপারে বহু কম সময় এটা কেউ টাইপ্র ফিভর হয়ে থাকে মোর আডভাইস যদি আপনার ডেঙ্গু ভাইরস বা ডেঙ্গু ভাইরাল ইনফেকশন আপনার ইনফেক্টেড অনেক তাহলে প্রথমে আপনার পরীক্ষা করবে নিশ্চিত ভাবে আপনার ডক্টর পরামর্শ ক্রমে মেডিসিন খাইলে ভালো হয়ে যাবে ডেঙ্গু ভাইরস আপনার মানে চাইলে নিশ্চিত ভাবে প্রিভেন্ট করে পারে কমিটি আপনার প্রিভেন্ট করবে না যদি আপনার দিন সময় বা মর্নিং আপনার ঝরকা করছেন তাহলে বন্ধ করবে মর্নিং
ସୂର୍ଯ୍ୟ ଉଦୟର 2 ଘଣ୍ଟା ପରେ ଆଉ ସୂର୍ଯ୍ୟଅସ୍ତ ହେବାର 2 ଘଣ୍ଟା ପୂର୍ବରୁ ଆପଣ କବାଟ ଝରକା ଖୋଲିବେ ନାହିଁ। ଯଦି ମର୍ଣ୍ଣିଂ ୱାକ୍ରେ ଆପଣ ଯାଉଛନ୍ତି ଏର୍ଲି ମର୍ଣ୍ଣିଂରେ ତାହେଲେ ପୁରା ଡ୍ରେସ୍ ପିନ୍ଧନ୍ତୁ ଆଉ ବୁଟ୍ ପିନ୍ଧନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆପଣଙ୍କର ମଶା ଆପଣଙ୍କର କୌଣସି ଜାଗାରେ କାମୁଡ଼ି ପାରିବ ନାହିଁ। ଆଉ ଯଦି ଆପଣ ଘର ପାଖରେ ଯଦି ବହୁତ ଜାଗାରେ ଦେଖିବେ ପାଣିରେ ପାଣି ରହୁଛି ବା କୌଣସି ଟ୍ୟାପ୍ ୱାଟର୍ ପଡ଼ିକି ରହୁଛି ବା କୌଣସି ଆପଣଙ୍କର ଦେଖିବେ ଟାୟାର ଅଛି, କୌଣସି ୟୁଟେନ୍ସିଲ୍ ଅଛି, କୌଣସି ବାଲ୍ଟି ଅଛି ଯେଉଁଥିରେ କି ପାଣି ଭରିକି ରହିଯାଇଛି ବହୁତ ଦିନ ହେଲାଣି, ଷ୍ଟାଗ୍ନାଣ୍ଟ ୱାଟର୍ ମାନେ ପାଣି କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ଲି ରହୁଛି, ସେଠି କ'ଣ କରୁଛନ୍ତି ନା ମଶାମାନେ ବହୁତ ପ୍ରକାର ମଲ୍ଟିପ୍ଲିକେସନ୍ କରିବେ ବା ଅଣ୍ଡା ଦେବେ, ସେଥିରୁ ମଶା ବହୁତ ପ୍ରଡ୍ୟୁସ୍ ହେବେ ଆଉ ଯାହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଆଖପାଖ ସମସ୍ତଙ୍କୁ କାମୁଡ଼ିଲେ ଡେଙ୍ଗୁ ଭାଇରସ୍ ହେବାର ଚାନ୍ସେସ୍ ଅଛି। ତେଣୁ ଆପଣଙ୍କ ପାଖରେ ଯେଉଁଠି ପାଣି ଥିବ ସେଗୁଡ଼ାକୁ ସବୁ ସଫା କରିବେ, ପାଣି ଜାଗା ରଖିବେ ନାହିଁ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କ ଫ୍ରିଜର୍ ଅଛି, ଫ୍ରିଜ୍ର ତଳେ ଯେଉଁଠି ପାଣି ଜମିକି ରହୁଛି, ଏସିରେ ଯେଉଁଠି ପାଣି ଜମିକି ରହୁଛି, ତାକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସପ୍ତାହରେ ଥରେ ଚେଞ୍ଜ କରିବେ। ଯଦି ଆପଣ ଘର ଆଖପାଖରେ ଯଦି ଗଛ ଲଗାଇଛନ୍ତି ଆଉ ପଟ୍ସ ଅଛି, କୌଣସି ପଟ୍ସ ଭିତରେ ପାଣି ଅଛି, ତେଣୁ ତାକୁ ବି ସଫା କରିବେ ସପ୍ତାହରେ ଥରେ। ଆଉ ଯଦି ଡିସ୍ଇନ୍ଫେକ୍ଟାଣ୍ଟ ଆପଣ ସ୍ପ୍ରେ କରୁଛନ୍ତି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଘର ଭିତରେ ସ୍ପ୍ରେ କରିବେ, ଖଟ ତଳେ ବା କୌଣସି କପଡ଼ା ଅଛି ଯେଉଁଠି ବେଶୀ ଆପଣଙ୍କର ବହୁତ ଦିନ ହେଲା କପଡ଼ା କାଢ଼ିନାହାନ୍ତି ବା ଗଛ ଆପଣଙ୍କର ଘଞ୍ଚ ଜଙ୍ଗଲ ଅଛି, ପଟ୍ସ ପାଣି ଅଛି ବହୁତ ଗୁଡ଼ିଏ, ସେଠି ବି ଆପଣ ସ୍ପ୍ରେ କରିବେ, ଯାହାଦ୍ୱାରା ଯେଉଁ ମଶା ଆପଣଙ୍କର ମଲ୍ଟିପ୍ଲିକେସନ୍ ହେଉଥିବ ସେସବୁ ମରିଯିବ। ଯଦି ମଶା ମରିଯିବ ତାହେଲେ ରୋଗ ସ୍ପ୍ରେଡ୍ ହେବାର ଚାନ୍ସେସ୍ କମି। ଯଦି ମୋର ଆଶା କରେ ମୋର ଏ ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଭଲ ଲାଗିଥିବ, ଆଉ ଆପଣଙ୍କୁ ଯଦି ଭଲ ଲାଗିଥିବ ମୋର ଭିଡ଼ିଓଟି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ କମେଣ୍ଟ କରିବେ, ଲାଇକ୍ କରିବେ, ସେୟାର୍ କରିବେ, ଆଉ ଯାହାଦ୍ୱାରା ଆପଣ ମୋର ବେଲ୍ ଆଇକନ୍ ମାରିଲେ ଆପଣ ମୋର ନେକ୍ସଟ ଯେଉଁ ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ା ଆସିପାରିବ ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦେଖିପାରିବେ। ଆଉ ଯଦି ଭଲ ଲାଗିଥିବ ଆପଣ ଅନ୍ୟମାନଙ୍କୁ କାହାକୁ ସେୟାର୍ କଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେମାନେ ବି ଏ ଭିଡ଼ିଓ ଦେଖିକି ନିଶ୍ଚିନ୍ତ ତା'ର ବେନିଫିଟ୍।